রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের বেতন কাঠামো পুনর্মূল্যায়নের জন্য রাজ্য মন্ত্রিসভার বুধবারের বৈঠকে 3 সদস্যক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি নামে এই উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের প্রাক্তন অবসরপ্রাপ্ত মুখ্য সচিব জি কে রাওকে। কমিটির সদস্য হলেন রাজ্য সরকারের প্রধান সচিব সুশীল কুমার, কমিটির সচিব হলেন অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ডি মোদক। মন্ত্রিসভার বৈঠকের শেষে বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সরকার এই সিদ্ধান্ত দেন। রিভিশন কমিটি তৈরি করে এটা আমরা গ্রহণ করি এবং এতে যারা থাকবেন তিনজনের কমিটি আমরা এখানে ঠিক করেছি, তাতে মিস্টার জি কে রাও আইএস রিটায়ার্ড, তিনি আমাদের প্রাক্তন মুখ্য সচিব ছিলেন, তিনি হবেন এই কমিটির চেয়ারম্যান। মিস্টার সুশীল কুমার আইএস, তিনি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, ওয়ান অফ দি প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি থাকবেন। আর থাকবেন মিস্টার ডি মোদক, তিনি হচ্ছেন এডিশনাল সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তিনি এই কমিটির সচিব হিসাবে কাজ করবেন। তাতে এই কমিটি 45 দিনের মধ্যে তাদের প্রস্তাবসমূহ সরকারের কাছে পেশ করবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি বলেন অতি দ্রুততার সাথে সরকার এই বিষয়টি কার্যকর করতে চায়। বাইট 66.514 থেকে 5.47 পর থেকে 45 দিনের মধ্যে তারা যাতে এই সম্পর্কিত প্রশ্নে এই পে এবং পেনশন রিভিশন কমিটি তাদের যে রেকমেন্ডেশন সেটা যাতে সরকারের কাছে উপস্থিত করে, এটা উপস্থাপিত হলে পরেই নিশ্চয়ই এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর সরকার তার প্রয়োজনীয় পদক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণ করবেন তা কার্যকরী করার জন্য, এবং আমরা খুব দ্রুততার সাথে এটা কার্যকরী করতে চাই বিধানসভা। মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট গ্রহণ করার পর স্বাভাবিক কারণেই রাজ্যের কর্মচারীদের জন্য বেতন কাঠামো বৃদ্ধির চিন্তা ভাবনা ছিল রাজ্য সরকারের, এর প্রেক্ষিতেই উদ্যোগ নেওয়া হলো। মানসিকভাবে আমাদের একটা প্রস্তুতি ছিল যে স্বাভাবিক কারণেই এটার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের যে শিক্ষক কর্মচারী বন্ধুরা আছেন সঙ্গতভাবেই তাদের দিক থেকেও আর্থিক দিক থেকে বর্তমান যে পরিস্থিতি জিনিসপত্রের দাম টাম বাড়া ইত্যাদি মিলিয়ে স্বাভাবিকভাবে তাদেরও দাবি দেওয়া সেখানে থাকবে। তো আমরা দেখলাম রাজ্যে বর্তমানে 1,76,073 জন সরকারি কর্মচারী রয়েছেন, 57,688 জন রয়েছেন পেনশনার। সরকার 2,25,000 কর্মচারীদের স্বার্থ রক্ষার জন্য বিলম্বে হলেও শেষ পর্যন্ত উদ্যোগ নিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।